হ্যালো, আজকে আপনি পুরো একটা ছিলেন কোর্টে, তো হ্যাঁ তো মনে হয় হ্যাঁ পুরো কোর্টে ছিলাম। হ্যাঁ ব্যাপার তো জেরা শুরু হয়েছে দেখলাম নিউজ রিপোর্ট। হ্যাঁ জেরা শুরু হয়েছে। হ্যাঁ তাহলে শুরু করছে নাকি করতে পারে নাই? হ্যাঁ করছে করছে, ভালোভাবে করছে, এক হাব হয়ে গেছে। বেশিরভাবে লম্বা যেন না করে আর কি, ওই দিকটা খেয়াল রেখে নাকি। হ্যাঁ ঠিক আছে। নিউজে দেখি গত দুদিনে দুটা মানে ইম্পর্টেন্ট হেডলাইন এ করছে আর কি, আজকে একই হেডলাইন আসছে ওনার, মাস্টার মাইন্ড বলে আসছে একটা, ওইটাকে হেডলাইন করছে দেখি অনেকেই। ওইটার জন্য আমি চিন্তা, আমি আপনাকে চিন্তা করছিলাম যে আপনার দেরি হলে আমি আপনাকে একটা এসএমএস দিব যে আপনি যেন আমার একটা এসএমএস ব্যাক করেন। আমি এসে আপনারে এই খুললে খুলছি তো, আমি যদি আরো আধা ঘন্টা থাকতাম এখানে না পাইতাম, আমি মেসেজ পাইতাম রিগার্ডিং মাই হেল্প পজিশন, নাথিং টু ওরি। ওইটা আমি চিন্তা করছি আর কি, পরে দেখি যে আপনি এসে গেলেন আর কি। তাহলে আপনি বোধহয় আজকে রেস্ট নেন তাহলে নাকি? না আমি তো রেস্ট আসি তো, স্বাভাবিক রেস্টই আসি বলা চলে। ওই সকালকে সকালকে বলছি কালকে বিকেলে আমি বাসায় নিয়ে আসবো, বাসা তো চিনে দেবো, আর ও বাসা আমার বাসা থেকেও কাছে, সেগুন বাগিচায় সন্ধ্যা পরে বসবো একত্রে করে নিয়ে আর মাঝে মাঝে। এবার অলরেডি ওই মিডিয়া পারফরমেন্স নিয়ে কিছু রুলিং আছে ফরেন জুরিসডিকশনের, ও বলছে এগুলো আমার কাছে আসা বিলিকে দিকে বাইক করে আমার দেখাও মিডিয়া রুলিং এর উপরে রাজধান। এইভাবে কিছু কিছু কাজ শুরু করতেছে ওই নিয়ে। না ঠিক আছে, তো কাছাকাছি থাকলে তো ভালো, ওরা তো হেঁটেই আসতে পারবে তাহলে। সে হ্যাঁ ওখান থেকে সে হেঁটেই আসতে পারবে তো, এলাকাতে থাকে হেঁটে পারে যেত, ওয়াকিং 10 মিনিট, ওয়াকিং ডিস্টেন্স, ভেরি গুড, এটা ভালো খবর। এমনি একটু স্মার্ট ছেলে, সে ইন্টেলিজেন্ট ছেলে, ম্যারেজ একটু পড়ালেখাটা করে আসছে, ওপেন মাইন্ডেড ছেলে, এবং ওটা সে আউট অফ কমিটমেন্টই গেছে আসলে এই জুডিশিয়ারিতে। মানে ওই ধরনের পড়ালেখা করে ছেলেরা এসে ওইখানে মানে অন্যদিকে যায় আর কি বেশি। আজকে রাত্রে অবশ্য আমাদের আমাদের মিটিংটা হবে, আমাদের পুরান এইসব দুই দুটা ছেলে মেয়ে ছুটে গেছিল, এইগুলো এখন ধরে রাখার ধরার ব্যবস্থা করা হবে। আজকে বলা হয়েছে যে আজকে মেসেজ দেওয়া হয়েছে যে আজকে রাত্রে মিটিং এ যেন ডেফিনেটলি থাকে, দুজনে এগ্রি করছে যে আসবে। কারণ আমি দেখতেছি যে ওরা আবার মানে বেশি এতে চলে যাচ্ছে আর কি, মানে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, এবং এটা অসুবিধা আছে, প্রসেসের জন্য ওদের দরকার আছে। এখানে আসলে হয় কি যে তারা তখন আলোচনাটা শুনে তারা আপডেটেড হয় আর কি, আর না হলে ওদের এত সময় নেই যে এগুলো তারা আবার ইয়ে করে ফলো করে ওইভাবে না বললে আর কি। এখানে আপনার ওখানেও আমাদের কাজে লাগতে পারে ইভেন্টুয়ালি তাদেরকে, তো কাজেই ওই জন্যই এটা করা হচ্ছে এখন। এখন আপাতত আজকে আমরা কালকে আমরা আলোচনা করেছি, এটা আমরা এখনো পর্যন্ত মানে সঞ্জীব উইকেন্ড দিতে পারবে বলছে, সবসময় শুক্র শনি সে দিতে পারবে, কারণ বাকি সময়টা তারা এতে থাকে জাহাঙ্গীরনগরে থাকে, উইকেন্ডে এখানে থাকে ঢাকাতে থাকে, তো উইকেন্ডটা দিতে পারবে শুক্র শনি যদি দিতে পারে, প্রতিটা দিন না হলেও এটা চলবে। আমাদের ওই যে আপনি চিনেন বোধহয় বা নাও চিনেন আর কি, আমাদের আরো দুজন ছেলে আছে যারা আসলেই মানে যার যার কাজে তো সবাই ব্যস্ত থাকে আর কি, আমরা তাদেরকে মালুম ভাই যে প্রস্তাবটা দিছে ও আমাদের সাথে আলোচনা আগাম আলোচনা না করে আর কি, যে উনি ওই লিবারেশন অফ মিউজিয়ামের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবে এবং এই কাজে গোলাম আজমের এই অ্যাসেসমেন্টের কাজে ব্যবহার করবে, এটাতে আমি আমরা একটু চিন্তিতই আর কি। আসলে তাদেরকে আমরা চিনি না, এবং উনি নির্ভর করবে হলো অন্যদের অ্যাসেসমেন্টের উপরে, আর আমাদের অ্যাসেসমেন্টে হচ্ছে যে এই কেসটা এমন ভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে যেটা অন্যেরা অনেকেই ধরতে পারবে না, ইনক্লুডিং প্রসিকিউটররা, তাদেরকে যদি ঠিক মতো ওই ওই গাইডেন্সটা না দেওয়া হয়, বিকজ এটার বিশাল অংশ হলো কনস্ট্রাক্টেড কেস, এটা তৈরি করা হয়েছে নির্দিষ্ট চিন্তার ভিত্তিতে তৈরি করা কেস। তো এটা নিয়ে ওনাকে আমরা এখন বলে দিব যে আমরাই চেষ্টা করতেছি, কিন্তু যেহেতু ওনার হ্যান্ড দরকার আসলে যে এই কাগজপত্র গুলো রিয়েলি দেখাশোনা করার জন্য, দেখার জন্য এগুলোকে একটু পড়ালে টোরে একটা কিছু বেটের করার জন্য, এখানে যদি আমরা দিতে পারি এদেরকে, আমরা যদি চার পাঁচ জনের একটাকে টিম করে দিতে পারি আমরা নিজেরা, তাহলে তখন আমরা বলতে পারবো যে আপনারা কাউকে কিছু লাগবে না। আর আপনি ইন দ্য মিনওয়াইল আপনি আমাদেরকে ওই কপিগুলোকে স্ক্যান করে পাঠান আর কি। তো এখানে আমরা যদি দুইজন দেখি জিনিসগুলাকে,
আমরা আমাদের রিল্যাক্স টাইমে দেখলাম, এবং আমাদের তো প্রত্যেকটা ডকুমেন্টের প্রত্যেকটা শব্দ পাতা না পড়লেও চলবে, কারণ ডকুমেন্ট দেখলেই যে আমরা বুঝবো যে ভিতরে কি থাকতে পারে, এবং খুব দ্রুত আমরা স্ক্যান করতে পারবো, মানে নিজে দেখে নিতে পারবো যে আসলে এই ডকুমেন্টে কি আছে, ইভেন প্রসিকিউশন ডকুমেন্টে কি আছে আর কি। ওটা তো আমরা দেখিনি, ওটা ওখান থেকে সঞ্জীব আমাদেরকে এ বাই এ মানে ডকুমেন্ট বাই ডকুমেন্ট যেখানে প্রয়োজন হচ্ছে ভলিউম বাই ভলিউম সে কাজ করেছে, যেহেতু সেইটা নিয়ে রিয়েলি কাজ করেছে, মানে হি ইজ দ্য বেস্ট পার্সন যে মানে তার একটা ফুল আইডিয়া আছে। তো এটা ওরে আমরা আসলে রিঅ্যাক্টিভেট রিএনার্জাইজ করার চেষ্টা করতেছি। আর ওইখানে একটা ছোট্ট সমস্যা হলো মালুম ভাই নিজে আসলে, হ্যাঁ মালুম ভাই এমনি খুবই ভালো, সবকিছু ভালো, কিন্তু হয় কি যে ওই উনি ওই অনেক ঠিক হয়তো বা অপ্রয়োজনীয় কথাবার্তাতে হয়তো বা সময় টময় নষ্ট নষ্ট করে, যেগুলো এরা আবার বা কিছু একটা রিমার্কস টিমার্কস করে যেগুলো হয়তো বা এদের জন্য একটু আনকমফোর্টেবল হয়ে যায় আর কি। এটা ওনাকে বলে দিতে হবে যে ভাই আপনি, কারণ এগুলো হলো অন্য জেনারেশনের ছেলে মেয়ে, এগুলো কিন্তু আমরাও এদেরকে ডিল করি খুব সতর্কতার সাথে, বিকজ ওরা হচ্ছে কমপ্লিটলি অন্য এর মানে অন্য জামানার ছেলে আসলে ছেলে মেয়েরা, বাট তারপরেও তারা প্রত্যেকেই ভালো আর কি, এবং প্রত্যেকেই কমিটেড এবং প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই হিসাবে এটাকে যদি করতে পারি তাহলে আমরা বাইরের কাউকে ইনভলভ করতে চাই না আর কি, মানে যারা অলরেডি এই প্রসেসের সাথে জড়িত আছে, যারা অলরেডি জানে, তাদের মাধ্যমে এই জিনিসটা করাইতে চাই রাদার দেন মানে বাইরের কেউ আর কি। আর এটা সত্যি কথা যে যে মালুম এই 10 খণ্ড বা আরো যে যা ব্যাপার স্যাপার যা আছে, এটা ওনার পক্ষে একা সিঙ্গেল হ্যান্ডেডলি এগুলো হ্যান্ডেল করা ডিফিকাল্ট, তো সম্ভব না, দুনিয়ার জিনিস নিয়ে ডিল করতে হয়। আর প্লাস হলো যে অন্যান্য যারা প্রসিকিউটর রয়েছে এদের প্রত্যেকের তো লিমিটেশন আছেই, তারপরে হচ্ছে যে তারা আবার নিজেরা নিজেরাও অ্যাসাইন করা কেস আছে আর কি, এগুলো সবই চলতেছে। তো এটা একটা মানে দেখা যাক আজকে রাত্রে থেকে কি রেজাল্ট আসে, এবং যদি সম্ভব হয় তাহলে আমরা ওনাদেরকে আর এই করব না, বলে দিব যে না আপনার কাউরে দরকার নেই। না না একজন মানে তো কোনো প্রশ্ন নেই, এই কথা তো ওনাকে আমি আমরাও বলে দিছি আর কি, এবং আপনি যে বলছেন এটাও ওনারা জানানো হয়েছে যে এটা নন স্টপ চলতে থাকবে, কিন্তু শুরু হইলে মানে সবসময় তো আরেকজন কিন্তু স্ট্যান্ড বাই থাকতেই হবে সবসময়। পরে কি এ করছে মানে মালুম ভাই করছে নাকি না পরে? যেটা তো ওনাদেরকে বলে দেওয়া হয়েছে আসলে খুবই ক্রিটিক মানে খুবই ক্লিয়ার টার্মে বলে দেওয়া হয়েছে যে আপনারা অবজেকশন দিবেনই না, যে অবজেকশনটা আপনি মনে করবেন যে এটা সময় নষ্ট করতেছে, এটা কিন্তু আসলে হেল্প করতেছে না আরকি। সেটি আমরা পরিষ্কার বলছি, আর আমরা এও বলছি ট্রাইব্যুনাল ইজ অলসো হিয়ার টু সি দি ইন্টারেস্ট অফ দি উইটনেস, ই ব্যাটার ইজ রিকোয়েস্ট। এটা ঠিকই আছে, এটা কিন্তু আমরা ওনাদেরকে বলেছি যে সেদিন যে মেজর ডিসকাশন হয়েছে সেখানে বলেছি এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সব উইটনেসের ক্ষেত্রে কিন্তু একই প্রিন্সিপাল আছে, কারণ এইটা করে দেখা যাচ্ছে কি যে একটা বিতর্ক সৃষ্টি হলে আপনার 5-7 মিনিট 10 মিনিট হয়তো যদি চলে গেল, ওইটা কিন্তু আপনার ট্রাইব্যুনালের 5-7 মিনিট 10 মিনিট টাইম পার হয়ে গেল আর কি।